আসছে টাইটানিক, তবে এবার তা পানিতে ভাসবে না, হবে না কোনো প্রাণহানি বা বিচ্ছেদ, কারণ এটি একটি রেপ্লিকা। তাতে হতাশ হওয়ার কিছু নেই। চীনের সিচুয়ান প্রদেশের ডাইং কাউন্ট্রির একটি থিম পার্কে নির্মাণ চলছে এই বিশাল রেপ্লিকার। 260 মিটার লম্বা এবং 28.19 মিটার প্রস্থের হবে এটি। এই রেপ্লিকার মাধ্যমে মানুষ আসল টাইটানিকের যাত্রী হওয়ার মতো অনুভূতি নিতে পারবেন। রোমান্দিসা থিম পার্কে স্থাপন করা হবে এই জাহাজটি। মূল জাহাজে যে পরিমাণ খাবার হল, থিয়েটার, পর্যবেক্ষণ ডেক এবং সুইমিং পুল ছিল, রেপ্লিকাতেও তাই থাকছে। কিউজ্যাং নদীর একটি জলাধারে রেপ্লিকাটি স্থায়ীভাবে রাখা থাকবে। 2016 সালে প্রকল্পটির নির্মাণ কাজ শুরু হয়। নির্মাণে প্রায় 23,000 টন স্টিল লেগেছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 100 কোটি ইউয়ান। সেখানে যাত্রীরা 2,000 ইউয়ান বা প্রায় 26,500 বাংলাদেশি টাকার বিনিময়ে এক রাত অবস্থানের সুযোগ পাবেন। তবে রেপ্লিকাটি কবে নাগাদ খুলে দেওয়া হবে তা এখনও জানায়নি কর্তৃপক্ষ। মুবাল্লিক করিম, মাই টিভি।